হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ডিজিটাল কন্টেন্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, গত দুটি ক্লাস তোমরা করেছো বাংলা দ্বিতীয় পত্রের উপর। বন্ধুরা, আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের উপর ক্লাস হবে। বন্ধুরা, সবাই স্ক্রিনে লক্ষ্য রাখবে এবং বই পুস্তক খাতা তো তোমাদের সাথে আছেই। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে বাংলা সাহিত্যের উপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পাঠ পরিচিতিতে লেখা আছে, মাধ্যমিক বাংলা সাহিত্য শ্রেণী দশম, সাহিত্যের রূপ ও রীতি। বন্ধুরা, তোমরা সবাই এই অধ্যায়টিকে সবচেয়ে কঠিন মনে করো, তাই না? না বন্ধুরা, এটা অত্যন্ত সহজ ভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা অবশ্যই স্ক্রিনের দিকে খেয়াল রাখছো এবং লক্ষ্য রাখছো। দেখো, স্ক্রিনে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। বন্ধুরা, হ্যাঁ বলো তো, এরা কি? এরা অবশ্যই সাহিত্যিক, অর্থাৎ বিভিন্ন বিষয়ে এরা লেখা লেখালেখি করেছেন, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের অবদানে এদের ভূমিকা রয়েছে। বন্ধুরা, হ্যাঁ, এরপর দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কতগুলো বইয়ের নাম, যেমন আছে হ্যামলেট, গীতাঞ্জলি, মেঘনাদ বধ কাব্য, অগ্নিবীণা, তারপরে আছে দেবদাস, বিষাদ সিন্ধু। বন্ধুরা, এগুলো বইয়ের নাম, তাই না? এগুলো কিসের নাম? বইয়ের নাম। হ্যাঁ, এগুলো কি? এগুলোকে একত্রিতে বলা হয় সাহিত্য, তাই না বন্ধুরা? হ্যাঁ, সাহিত্য বলা হয়। এরপর আমরা দেখব, হ্যাঁ, সাহিত্যের মধ্যে কি কি থাকে। আমরা সাহিত্য যদি চিন্তা করি তাহলে অবশ্যই কবিতা আসবে, তারপরে আসবে নাটক, তারপরে আসবে উপন্যাস, তারপরে আসবে ছোট গল্প, তারপরে প্রবন্ধ। হ্যাঁ, এগুলোর সমন্বয়ে কি হয়, সাহিত্য হয়ে থাকে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, এই যে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এগুলো সাহিত্যের এক একটি শাখা বা সাহিত্যের এক একটি ধরন। হ্যাঁ, এগুলোকেই বলা হয় সাহিত্যের রূপ বা আকার বা ধরন। এরপর আমরা দেখি কি দেখা যায়। এরপর আসছে দেখো নিয়ম কানুন, আলোচনা, পর্যবেক্ষণ ইত্যাদি। হ্যাঁ, এই নিয়ম কানুন, আলোচনা, পর্যবেক্ষণ, এগুলোই হচ্ছে সাহিত্যের রীতি। অর্থাৎ আমরা পূর্বে যে দেখলাম কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এগুলো কোন রীতিতে, কোন নিয়মে আলোচিত হবে বা লেখালেখি হবে, তৈরি হবে, এটাই হচ্ছে রীতি। তার মানে এই দুটো বিষয় নিয়েই হয়েছে সাহিত্যের রূপ ও রীতি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের সাহিত্যের রূপ ও রীতি। লিখেছেন কে? হায়াত মাহমুদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কতগুলো মানুষ আফসা আফসা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে অভিনয় করা হচ্ছে, অভিনীত হচ্ছে, মানে কথোপকথন হচ্ছে, ডায়লগ হচ্ছে, এটাই হচ্ছে নাটক। হ্যাঁ, এরপর দেখো আমরা এই পাঠ শেষে আমরা কি শিখন ফলগুলো অর্জন করতে পারবো তা লিপিবদ্ধ আছে। লেখক পরিচিতি আমরা বলতে পারবো, প্রবন্ধটি শুদ্ধ রূপে পাঠ করতে পারবো, নতুন শব্দের অর্থ লিখতে পারবো, সাহিত্যের শাখাগুলো চিহ্নিত করতে পারবো, নাটকের শ্রেণী ভেদ ব্যাখ্যা করতে পারবো, নাটকের গঠন রীতিও বিশ্লেষণ করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের শিখন ফল। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা লক্ষ্য করি লেখক পরিচিতি, অর্থাৎ যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সাহিত্যের রূপরীতি লেখক হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। বন্ধুরা, স্লাইডে তোমরা নিশ্চয়ই লক্ষ্য রাখছ, দেখো হায়াত মাহমুদ সম্পর্কে কি কি বলা আছে। জন্ম 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে, বর্তমানে তিনি ঢাকার গেন্ডোরিয়ায় বাসিন্দা। বন্ধুরা, হ্যাঁ, তারপর কি লেখা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি, পিএইচডি করেছেন কলকাতা থেকে। এরপর কি আছে, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। এরপর তার সাহিত্য কর্মগুলো কি কি আছে, আমরা কাব্যগ্রন্থ যদি দেখি তাহলে স্বগত সংলাপ, জীবনী গ্রন্থ রবীন্দ্রনাথ,
কিশোর জীবনী। এরপর গবেষণা গ্রন্থও আছে তার, বাংলা লেখার নিয়ম কানুন তিনি লিখেছেন। বন্ধুরা, তাহলে হায়াৎ মাহমুদ তার অবদানগুলো এবং তিনি কি কি করেছেন সবগুলো না হলেও আমরা কিছু এখান থেকে জানতে পারলাম। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তারপর দেখো বাংলা একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এরপর হ্যাঁ, এই প্রবন্ধটি পড়তে গিয়ে আমরা কিছু শব্দ পাবো যেগুলো একটু কঠিন মনে হবে, সেগুলো আমরা এখানে জেনে নেই বন্ধুরা। হ্যাঁ, আমরা স্ক্রিনে লক্ষ্য করছি শ্রব্য কাব্য বলে একটা কথা আছে। হ্যাঁ, শ্রব্য কাব্য এবং দৃশ্য কাব্য, বন্ধুরা এই দুটো বিষয় মূলত নাটকের সাথে সম্পৃক্ত। নাটককে শ্রব্য কাব্য এবং দৃশ্য কাব্য বলা হয়। কেন বলা হয়? শ্রব্য কাব্য হচ্ছে যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত হয়, আর দৃশ্য কাব্য হচ্ছে যেটি দেখা যায় এবং শোনাও যায়। অর্থাৎ নাটককে দৃশ্য কাব্য বলা হয়েছে, যা একসাথে দেখা ও শোনা যায়। বন্ধুরা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপর আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে দেখতে পাচ্ছি কয়েকজন সাহিত্যিকের নাম এবং অবদান। অর্থাৎ শেক্সপিয়র ইনি কি? ইংরেজি কবি ও নাট্যকার। অর্থাৎ তিনি ইংরেজ নাট্যকার এবং কবি ছিলেন। অর্থাৎ তিনি হচ্ছেন ইংল্যান্ডের জাতীয় কবি। কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপর বলা আছে একাঙ্কিকা নাটক। অর্থাৎ নাটক কিন্তু আবার অঙ্ক বিবেচনায় কিন্তু দুই শ্রেণীর বা আরো শ্রেণীতে বিভক্ত করা যায়। একাঙ্কিকা নাটক আছে। একাঙ্কিকা নাটক বলতে যে নাটক সবচেয়ে ছোট আর কি, অর্থাৎ ক্ষুদ্র নাটক বন্ধুরা। হ্যাঁ, এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নাটকের সংজ্ঞা। নাটকের সংজ্ঞায় কি বলা আছে? বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। নাটক সেকালে অর্থাৎ আগে পুস্তক আকারে পঠিত হতো না, নাটক অভিনীত হতো শুধুমাত্র। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ, যাতে দর্শক দেখতে পারে। এজন্য নাটককে সমাজের দর্পণ হিসাবেও চিহ্নিত করা হয়। সংস্কৃত আলঙ্কারিকদের মতে নাটক দৃশ্য কাব্য। হ্যাঁ বন্ধুরা, সংস্কৃত আলঙ্কারিকদের মতে নাটক হচ্ছে দৃশ্য কাব্য। দৃশ্য কাব্য কি? আমরা পূর্বে জেনে এসেছি, তার মানে যেটি দেখা যায় এবং শোনা যায় সেটিকেই নাটক বলা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তাহলে নাটকের সংজ্ঞায় আমরা বলতে পারি, নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে নাটক। হ্যাঁ বন্ধুরা, তাহলে নাটকের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। এবার নাটকের গাঠনিক দিক, অর্থাৎ নাটকটা কিভাবে গঠিত হয় বা তৈরি হয় সেই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব বন্ধুরা। হ্যাঁ, নাটকের গাঠনিক দিক দেখলে আমরা দেখতে পাই, নাটক প্রথমে শুরু হয় অর্থাৎ প্রারম্ভ, তারপর নাটকটা চলমান হয় অর্থাৎ প্রবাহ, তারপর নাটকটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে যেটাকে আমরা উৎকর্ষ বলে থাকি, এরপর নাটকটি পরিণতির দিকে ধাবিত হয় অর্থাৎ শেষের দিকে চলে যায়, এটাকে বলা হয় গ্রন্থিমোচন। সব শেষ কি হয়? নাটকটি সমাপ্তি হয় অর্থাৎ উপসংহার চলে আসে। হ্যাঁ বন্ধুরা, নাটকের গাঠনিক দিক হলো এটি। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, কাহিনীর বিষয়ে পরিণতির দিক থেকে নাটকের শ্রেণী বিভাগ। নাটকের আরো শ্রেণী বিভাগ আছে, কাহিনীর বিষয়ে পরিণতির দিক থেকে নাটকের শ্রেণী বিভাগ আমরা লক্ষ্য করছি। এদিক থেকে নাটককে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে ট্র্যাজেডি নাটক, আর একটি হচ্ছে কমেডি নাটক, আর একটি হচ্ছে প্রহসন। হ্যাঁ বন্ধুরা, এখানে তিন ভাগে দেখানো হয়েছে। মূলত কাহিনী বিবেচনায় ট্র্যাজেডি কমেডি প্রধান, এর সাথে প্রহসনও একটি আছে। হ্যাঁ, এই তিন ভাগে মূলত নাটককে বিভক্ত করা হয়েছে বন্ধুরা। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? কিছু ছবি আমাদের স্ক্রিনে ভেসে উঠেছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সেগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে কাহিনী বিবেচনায় এগুলোকে ট্র্যাজেডি নাটক বলা হয়, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিষাদ ঘটনা অর্থাৎ দুঃখময় কাহিনী আমরা লক্ষ্য করছি। অর্থাৎ ট্র্যাজেডি মানেই হচ্ছে দুঃখের কাহিনী থাকবে, যে নাটকে দুঃখ থাকবে সেটাকেই ট্র্যাজেডি বলা হয়। হ্যাঁ, সংজ্ঞা কি?
রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাকে ট্র্যাজেডি নাটক বলে। বন্ধুরা, হ্যাঁ, তাহলে আমরা বুঝতেই পারছি যে ট্র্যাজেডি নাটকে একটা দুঃখের বিষয় থাকবে। যেমন মাইকেল মধুসূদন দত্তের একটি সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণ কুমারী। হ্যাঁ বন্ধুরা, এরপরে স্লাইডেও আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এগুলো সব পরিচিত মুখ। বন্ধুরা, আমরা নাটক দেখে থাকি, সেই নাটকে এদেরকে দেখা যায়, এটিএম শামসুজ্জামান, তারপরে আরো এই যে বিশেষ করে কমেডি করে যে অভিনেতাগুলো, তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, চঞ্চল চৌধুরী আছে, এই যে আরো অনেকে আছে, হ্যাঁ, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু সবার মুখে হাসি এবং এক ধরনের আনন্দ উচ্ছ্বাসের চিত্র আমরা লক্ষ্য করছি। এই ধরনের নাটককে বলা হয় কমেডি নাটক। বন্ধুরা, অর্থাৎ কমেডি নাটকে আনন্দ উচ্ছ্বাস থাকে, হাসি ঠাট্টা থাকে, এগুলো এখানে কিন্তু দুঃখ বিষয়টা কি প্রতীয়মান হয় না। এখানে মূলত আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে নাটকগুলো তৈরি হয়, অর্থাৎ মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, পীড়ন মানে ব্যথা দেয় না, বা ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাকে কমেডি নাটক বলে। অর্থাৎ পীড়ন বা ব্যথামূলক না হলেই হাস্যরস সৃষ্টি করলে তাকে আমরা কি বলবো, কমেডি নাটক বলবো। বন্ধুরা, হ্যাঁ, এরপরে আমরা আরো কিছু ছবি কিন্তু স্ক্রিনে দেখতে পাবো। বন্ধুরা, হ্যাঁ, এক একটা ছবিতে এক এক ধরনের মানব চরিত্র তথা অভিনয়ের বিষয়টি ফুটে উঠেছে। বন্ধুরা, এগুলো হচ্ছে প্রহসন। হ্যাঁ, প্রহসন কি? প্রহসন মূলত সমাজের নানা অসঙ্গতি গুলো বক্রোক্তির মাধ্যমে বা শ্লেষ বাক্যের মাধ্যমে চরিত্র দ্বারা প্রতিবাদমূলক ক্রিয়াকর্ম হচ্ছে প্রহসন। অর্থাৎ প্রহসন এক ধরনের সামাজিক নকশা, যেখানে সমাজের সমসাময়িক চিত্র তথা প্রতিবাদ কিছুটা হাস্যরসের ছোঁয়ায় অভিনীত হয়, তাই প্রহসন। যেমন বিয়ে পাগলা বুড়ো, এটি দীনবন্ধু মিত্রের একটি বিখ্যাত প্রহসন। বন্ধুরা, তাহলে প্রহসন বুঝলাম আমরা, আমরা ট্র্যাজেডি বুঝলাম, আমরা কমেডি বুঝলাম, আমরা প্রহসনও বুঝতে পারলাম। বন্ধুরা, এরপর দেখি স্ক্রিনে কি আসে। হ্যাঁ, এরপরে যেটি এসেছে সেটি হচ্ছে শ্রেণী বিন্যাসের বিবেচনায় নাটকের বিভক্তিকরণ। এরপর হচ্ছে কাহিনী বিবেচনায় আমরা শিখলাম, এরপর শ্রেণী বিন্যাসের বিবেচনায় নাটকের শ্রেণী বিভাগটা আমরা শিখে নেব। বন্ধুরা, হ্যাঁ, এদিক থেকে আমরা নাটকগুলোকে নিম্ন লিখিত ভাবে কি শ্রেণীকরণ করতে পারি, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, কাব্যধর্মী নাটক, রোমান্টিক নাটক এবং ডিটেকটিভ নাটক। বন্ধুরা, হ্যাঁ, এরপরে হ্যাঁ দলগত কাজ থাকবে। বন্ধুরা, তোমাদের জন্য এখন একটি দলগত কাজ, কারণ আমরা অনেক আলোচনা হয়ে গেল, অনেক আলোচনা আমরা করে ফেললাম, এগুলোর মধ্য থেকে তোমাদের মেধা যাচাইয়ের জন্য এবং ব্রেনের স্থায়িত্ব যাচাই করানোর জন্য দলগত কাজ থাকবে, এগুলো তোমরা বাসায় করবে। দলগত কাজ আমরা দেখতে পেলাম বন্ধুরা, নাটক সমাজের দর্পণ স্বরূপ, এটি ব্যাখ্যা করতে হবে, এটা তোমরা নিজের ভাষায় ব্যাখ্যা করবে। নাটক যে সমাজের একটি দর্পণ, অর্থাৎ দর্পণ মানে কি? আয়না। আয়নাতে আমরা ছবি দেখতে পাই, তাই না? নিজের চেহারা দেখতে পাই, ঠিক সমাজের চেহারা আমরা নাটকে কিভাবে দেখতে পাই সেটা তোমরা একটু ব্যাখ্যা করবে। হ্যাঁ, এরপরে আমরা যা শিখলাম সেগুলোর মূল্যায়ন আমরা এখন করব। বন্ধুরা, আমরা অনেক আলোচনা করে ফেলেছি, হ্যাঁ, এগুলোর মূল্যায়ন দরকার, কেননা শুধু আলোচনা করলেই হবে না, তোমরা কতটুকু শিখলে সেটাও আমাদের জানা দরকার। বন্ধুরা, হ্যাঁ, মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি, হায়াত মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে, এবং তোমাদের জানা আছে হায়াত মাহমুদ কোথায় জন্ম করেন। সাধারণত নাটকে কয়টি অঙ্ক থাকে এটিও বলা আছে, সাহিত্যের শাখাগুলো কি কি এটা আমরা দেখেছি ছবিতে, প্রহসন কি এটাও আমরা পড়েছি, নাটক কোন ধরনের শিল্পকর্ম এটাও আমরা পড়েছি। বন্ধুরা, সুতরাং এগুলো আমরা নিশ্চয়ই পারবো। হ্যাঁ বন্ধুরা, এরপর তোমাদের জন্য বাসার কাজ থাকছে, অর্থাৎ বাড়ির কাজ, সাহিত্যের রূপ ও রীতি, প্রবন্ধের আলোকে নাটকের গাঠনিক দিকগুলো মূল্যায়ন করো, এটা তোমরা বাসায় বসে বসে করবে। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা,
অনেক আলোচনা হয়ে গেল, এরপর আমরা দেখি কিছু সচেতনতামূলক চিত্র আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যেখানে সেখানে ময়লা ফেলা ঠিক নয়, তারপরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। এই কাজটি তোমরা নিশ্চয় করো এবং করবে। এছাড়া বর্তমান সময়ে সবচেয়ে যেটি মেনে চলা উচিত সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি। এই স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা নিজেরা সুস্থ থাকবে, অন্যকে সুস্থ রাখবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ বন্ধুরা। কয় মিনিট হয়েছে এটা?